ভারত থেকে এলো অনুদানের 20 লোকোমোটিভ। রেলওয়ের লোকোমোটিভ সংকট নিরসনে বাংলাদেশকে অনুদানের 20টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করেছে ভারত। আজ মঙ্গলবার 23 মে বিকাল 4টায় বাংলাদেশ রেলওয়ে ভবনে লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যব। এ সময় দুই দেশের মন্ত্রী বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক দিন দিন আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত এই রেল ইঞ্জিন সরবরাহ করতে সম্মত হয়। এ নিয়ে গত 3 বছরের মধ্যে দ্বিতীয়বার বাংলাদেশকে লোকোমোটিভ দিচ্ছে ভারত। এর আগে 2020 সালের জুলাই মাসে ভারত 10টি লোকোমোটিভ দিয়েছিল। বাংলাদেশ রেলওয়ের প্রয়োজন অনুসারে ভারতীয় পক্ষ এই লোকোমোটিভগুলো যথাযথভাবে পরিবর্তন করেছে। এই লোকোমোটিভগুলো বাংলাদেশের যাত্রী ও মালবাহী ট্রেন চলাচলের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী পরিচালনা করতে সহায়তা করবে বলে ভারতীয় রেলওয়ে সূত্র জানিয়েছে। এই অনুষ্ঠানে ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্যব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হচ্ছে সভ্যতা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক মেলবন্ধনের। তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। ভারতীয় রেল সীমান্তের ওপরে রেল যোগাযোগের উন্নতি ও শক্তিশালীকরণ উভয় দেশের মধ্যে বাণিজ্যিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।